আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসার ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে। এরই মধ্যে আদিতমারি উপজেলার মহেশখোঁচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। ডুবে গেছে তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসল। এদিকে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ওষুধ প্রতিরোধী যক্ষা। শরীরে বেশিরভাগ ওষুধই অকার্যকর হয়ে পড়ায় দ্রুত সংকটাপন্ন হন এই ধরনের রোগীরা। বয়স্করা পড়ছেন বেশি ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন অনিয়মিত ওষুধ সেবনের কারণেই আতঙ্ক ছড়াচ্ছে যক্ষার জটিল ধরন। এর জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয় বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 50 বছর বয়সী আব্দুর রউফ পরপর 3 বার আক্রান্ত হয়েছেন যক্ষায়। জীর্ণ শীর্ণ শারীরিক অবস্থা নিয়ে ভর্তি হয়েছেন রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে। রোগ শনাক্ত হওয়ার পর প্রথম 2 বারই তিনি যক্ষার চিকিৎসা পুরোপুরি শেষ করেননি, ফলে তৃতীয়বার হাসপাতালে আসেন আরও জটিল সমস্যা নিয়ে। দুর্বল লাগতো শরীর, আর শরীরের রং পাল্টে গেছে। প্রায় মাস ছয়েক ওষুধ খাওয়ার পরে বিরক্ত লেগে গেছে, নিজের তো অসহ্য লাগাতে মানে খুব মনে কষ্ট লেগে গেছে। আমাদের দেশে ম্যাক্সিমাম রোগীদের মনে করে যে আমি এখন ভালো ফিল করতেছি, আমি মনে সুস্থ হয়ে গেছি, সো আমার এই ওষুধগুলো খাওয়ার দরকার নাই। এবার আসার পরে আমরা যখন তার কফ পরীক্ষা করে দেখলাম যে আগে তো তার ছিল হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বা এমডিআর টিউবারকুলোসিস, এবার দেখলাম যে এর সাথেও আরও একটা ওষুধে তার হচ্ছে রেজিস্ট্যান্ট, মানে এই ওষুধটা তার উপরে কাজ করবে না। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় শনাক্তের বাইরে থাকা কিংবা অনিয়মিত ওষুধ খাওয়ায় যক্ষা রোগ আরও মারাত্মক রূপ নেয়, যাকে বলা হয় ওষুধ প্রতিরোধী যক্ষা। গবেষণা দেখা গেছে বাংলাদেশে মোট যক্ষা রোগের 4 ভাগ ওষুধ প্রতিরোধী, বয়স্কদের মধ্যে এই হার 5 ভাগের বেশি। এ ধরনের রোগীরা শারীরিক সংকটাপন্ন অবস্থায় যেমন পড়েন, তেমনি তাদের জীবাণু সংক্রমণের ঝুঁকির মাত্রাও অনেক বেশি। আমরা এমডিআর পেতাম আগে, যে ওষুধ খাওয়ার পরে অনিয়মিত ওষুধ সেবনে এমডিআর হয়েছে, কিন্তু সেই ওষুধ খেয়েছে কিনা এই স্টে কিন্তু রোগী দিতে পারছে না, কিংবা প্রথমবারে টিবিতে আক্রান্ত সেটি এমডিআর। যক্ষা তো নিজে একটা সংক্রামক ব্যাধি, একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়ছে। যখন এমডি ডেভেলপ করে তখন তাকে ড্রাগটা কিন্তু চেঞ্জ করে দিতে হয়, অন্য ড্রাগ দিতে হয়, সেই পেশেন্টটা কিন্তু আরও বেশি ভয়াবহ ছোঁয়াচে, মানে ছড়িয়ে ফেলতে পারে। যক্ষা রোগের এই জটিল অবস্থা এড়াতে রোগ শনাক্ত হওয়ার শুরু থেকেই পূর্ণ চিকিৎসা নেওয়ার তাগিদ চিকিৎসকদের। কোন ওষুধটা কাজ করতেছে কি করতেছে না এই কালচারটা করতে অনেক সময় আমাদের 2-3 মাস সময় লেগে যায়, এই জীবাণুটাকে গ্রো করে কোনটা, তো এটাও তো একটা লম্বা সময়। তো ওইটা আমাদের আইডেন্টিফাই করতে করতে তো রোগীর ওইদিকে অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। আবার এমডিআর থেকে এক্সডিআর এর দিকে যাবেন, ওষুধের পরিমাণ এবং চিকিৎসার যে সময় দুইটাই কিন্তু বৃদ্ধি পাবে। চিকিৎসকরা বলছেন যক্ষা ওষুধ প্রতিরোধী হলে তা থেকে পুরোপুরি সুস্থ হতে 9 থেকে 20 মাস পর্যন্ত চিকিৎসা নিতে হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজশাহীতে সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিহাক লিমনকে আটক করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। রোববার রাতে ওই নির্বাচনী কর্মকর্তার বাসায় লিমন দেখা করতে গেলে তাদের অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মীরা। তাদের অভিযোগ, নির্বাচনে মামা কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকারকে বাড়তি সুবিধা দিতে অবৈধ লেনদেনের উদ্দেশ্যে রিটার্নিং কর্মকর্তার বাসায় যান লিমন। খবর পেয়ে লিমনকে ডিবি অফিসে নিয়ে যায় পুলিশ। সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেন দাবি করেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানতেই তার বাসায় গিয়েছিলেন ইশতিয়াক লিমন। ঠিক মেয়েদের মাঝের উপরে ককটেল চার্জ, ককটেল মতো, তারপর আমরা মেয়েরা দৌড়াদৌড়ি করতে শুরু করি, তারপরে দেখছি ছাদ থেকে ইট মারছে, রুবেলের ভাই ইট মেরেছে, ওই ইটের আঘাতে একজন মেয়ে শিখা, তার অবস্থা কিন্তু খারাপ। প্রথমে একটা শব্দ, বিকট শব্দ, পিচ্ছেগুলো দাপ করে লাভ করে উঠে সব মানে করতে লেগেছে, আবার পরপর আর একটা
পরে আবার আরেকটা এক মুহূর্তে সাথে সাথে তিনটে বোম বসল। আমি দৌড়াত সব মানে ছোটাছুটি গেছে বাচ্চারা, আমি ওদেরকে সামাল দেবো না, আমি কী হয়েছে দেখবো। গেট খোলা দেখছে যে অন্ধকার সব, গেট খোলা ঢুকে দিয়ে আরেকটা গেট আছে, ওই গেটে বাড়াইছে আর দেখছে ওদের মিস মানে ওরা সবাই মানে একদম দাঁড়িয়ে আছে গেটে। ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে প্রতি বছরের মতো এ বছরও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল এ রথযাত্রার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এরই মধ্যে রথের সাজসজ্জার কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন ধামরাই যশমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দগোপাল সেন। এছাড়াও মাসব্যাপী লোকজ মেলার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রথযাত্রার মাধ্যমে শুরু হবে এ উৎসব। প্রায় 40 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া কাঠের তৈরি এ রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। প্রতি বছর সারা দেশ থেকে অসংখ্য পুণ্যার্থী দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এ রথযাত্রায় অংশ নেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ বড় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ে নড়াইলের ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বেড়েছে চাপ। শহরের আধুনিক সদর হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে 4 গুণ বেশি রোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 23টি শয্যার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা শতাধিক। প্রতিটি বেডে সর্বনিম্ন 3 জন করে রোগী রেখে চিকিৎসা দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ব্যাহত হচ্ছে সুষ্ঠু চিকিৎসা। বাচ্চাদের অধিকাংশই আমরা পাচ্ছি যে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া, পানি শূন্যতা নিয়ে অধিকাংশ। আমাদের তো জনবল এমনিতেই কম, হিমশিম খেতে পারছে বিষয়গুলো ম্যাচ করার জন্য। আন্তর্জাতিক গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূলে 500 বেশি অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে 10 মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পাকিস্তান। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন মানব পাচারকারীদের আটক করে। গত বুধবার গ্রিসের মেলোপনিস উপদ্বীপের কাছে মরিচা ধরা পুরনো একটি নৌকা ডুবে 300 জনেরও বেশি পাকিস্তানি মারা যান। ওই নৌকাটিতে 500 থেকে 700 মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইউরোপগামী পাকিস্তানি অভিবাসীদের বিপজ্জনকভাবে পাচার করে আসছিল ওই গুজরাট থেকে আটক করা চক্রটি। খেলার খবর। ক্রোয়েটদের স্বপ্ন ভেঙে উইফা ন্যাশনস লিগের শিরোপা জিতল স্পেন। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যতে। এরপর টাইব্রেকারে 5-4 গোলে জিতে উল্লাসে মাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এস এম আশরাফের রিপোর্ট। সব নাটক জমা পড়ে থাকল রুদ্ধশ্বাস টাইব্রেকারের জন্য। প্রথম 3 শটেই সফল দুদল। লভ্রমায়ের চতুর্থ শট রুখে দিয়ে স্পেনকে এগিয়ে নেন গোলরক্ষক উনাই সিমন। 5ম শটে গোল করলে তখনই উৎসবে মাততে পারত লা রোজারা, কিন্তু ক্রস পারে মেরে বসেন লাপোর্তে। খেলা আবারও 4-4 সমতায়। এরপর ব্রুনো পেতকোভিচকে হতাশ করে স্পেনের নায়ক হওয়ার মঞ্চ তৈরি করে রাখেন অ্যাথলেটিকো বিলবাওর গোলরক্ষক। দানি কারবাহাল লক্ষ্যভেদ করতেই বাদ ভাঙা উল্লাসে ভাসে লুই দে ফুয়েন্তের দল। একটি শিরোপার জন্য 11 বছরের অপেক্ষার প্রহর ফুরায় স্পেনের। অন্যদিকে ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশনকে হয়তো ট্রফি ছাড়াই থাকতে হবে। 2018 বিশ্বকাপ ফাইনাল, 2022 বিশ্বকাপের সেমিফাইনাল, এবার আরও একবার শিরোপার কাছে গিয়ে লুকা মদ্রিজ পেরিসিচরা বুঝলেন যোগ্যতার সাথে ভাগ্যের ছোঁয়াটাও লাগে। রটারডামে নির্ধারিত সময়ের 90 আর অতিরিক্ত সময়ের 30 মিনিটেও গোল করতে পারেনি কোনো দল। অথচ ফাইনালের আগে দুদল মিলে করেছিল 19 গোল। অর্থাৎ ট্রফি জয়ের ম্যাচে সাবধান স্পেন ও ক্রোয়েশিয়া।
পঞ্চান্ন ভাগ বল দখলে রাখা লারোজারা পোস্টে শট রাখতে পারে পাঁচটি আর ক্রোয়েশিয়া দুবার, তাই শেষ পর্যন্ত অপেক্ষাকৃত ভালো দলটি শ্রেষ্ঠত্বের তকমা পেয়ে যায়। এটিএন বাংলা। শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 73 পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল 71 পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে 20 টাকা 10 পয়সা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।